আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আজকের পর্বে আমরা দেখব উত্তরা 7 নং সেক্টর পার্ক। এই পার্কটি নতুন করে সংস্কার করা হয়েছে। এই পার্কটি সংস্কার করতে ব্যয় হয়েছে 2,32,00,000 টাকা। এই পার্কটিতে দৃষ্টিনন্দন গেট সহ পার্কের চারপাশে বাউন্ডারি, গ্রিল এবং প্রায় 100 প্রজাতির বিভিন্ন রকম গাছ রোপণ করা হয়েছে সবুজায়নের জন্য। উত্তরা 7 নম্বর সেক্টরে এই পার্কটি খুব বড় না হলেও এই পার্কটিতে ঘুরিয়ে ফিরে সুন্দর করে 750 মিটার দৈর্ঘ্যের একটি ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। সব বয়সী মানুষরা এখানে হাঁটাহাঁটি করছে। প্রিয় দর্শক, আজকে এই পার্কটি সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এই পার্কটির অভ্যন্তরে রয়েছে একটি উন্নত মানের পাবলিক টয়লেট। নানা রকমের মানুষ এই পার্কটিতে দেখা যাচ্ছে, কেউ হাঁটাহাঁটি করছে, কেউ বসে গল্প করছে, অনেক শিশুরা খেলাধুলা করছে। উত্তরা 7 নম্বর সেক্টরের এই পার্কটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো একটি পার্ক। পার্কের ভিতরে ময়লা ফেলার জন্য পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে। এই পার্কটিতে রাতের বেলা হাঁটাহাঁটি করার জন্য রয়েছে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা। উত্তরা 7 নং সেক্টর এই পার্কটি রাত 8টা পর্যন্ত খোলা থাকে।
উত্তরের 7 নং সেক্টর পার্কটিতে শিশুদের জন্য রয়েছে আলাদা খেলার জায়গা। এখানে শিশুদের জন্য দোলনা, স্লিপার, বেশ কিছু খেলার রাইড রয়েছে। পরিশেষে বলা যায়, পরিবার, বন্ধুবান্ধব এবং হাঁটাহাঁটির জন্য চমৎকার এই উত্তরা 7 নং পার্কটি। ইচ্ছে হলে আপনিও ঘুরে আসতে পারেন উত্তরা 7 নম্বর সেক্টরের এই পার্কটিতে। প্রিয় দর্শক, এই ছিল উত্তরা 7 নং সেক্টরের পার্ক নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন, অন্যকে দেখতে শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।